আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়রা উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি তারা কারো পক্ষে কাজও করতে পারবেন না। এমনটি জানিয়ে এমপি ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নির্দেশনা ঘোষণা করেন। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একজন মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ডেপুটি স্পিকার এবং অন্তত পাঁচজন সাবেক মন্ত্রী ও নয়জন বর্তমান সংসদ সদস্যের স্বজন উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হয়েছেন। মনোনয়নপত্র যারা প্রত্যাহার করেননি তাদের মধ্যে রয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী, মাদারীপুর সদরের সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি শাজাহান খানের ছেলে আসিফুর রহমান খান, বগুড়া সারিয়াকান্দিতে এমপি শাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন ও সোনাতলায় ভাই মিনহাদুজ্জামান, নরসিংদীর পলাশে এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্ত্রীর বড় ভাই ও ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে স্থানীয় সংসদ সদস্য মাঝারুল ইসলামের দুই চাচা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলাম। চুয়াডাঙ্গার ডামুরহুদায় সংসদ সদস্য আলী আজগর টগরের ভাই আলী মনসুর, টাঙ্গাইলের ধনবাড়িতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হারুনুর রশিদ হীরা ও মামাতো ভাই খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সিরাজগঞ্জ সদরে এমপি তানভীর শাকিল জয়ের চাচাতো ভাই রাশেদ ইউসুফ জুয়েল, পাবনার বেড়াতে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছোট ভাই সাবেক মেয়র আব্দুল পাতেন এবং ভাতিজা আব্দুল কাদের সবুজ, পিরোজপুরের নজিরপুরে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই এস এম নুরে আলম সিদ্দিকী, তেঁতুলিয়ায় পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের বেয়াই অর্থাৎ ছেলের শ্বশুর কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, এবং পঞ্চগড় সদর উপজেলায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলামের দেবর আমিরুল ইসলাম। উপজেলা নির্বাচনে মাঠ পর্যায়ে এমন অবস্থা দেখা গেলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দাবি করেন এমপি মন্ত্রীরা দলীয় নির্দেশনা যে মানেনি সেটা বলা যাবে না, কারণ নির্বাচন থেকে যে কোনো সময় প্রার্থী সরে যাওয়ার সুযোগ রয়েছে। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।